চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ। আন্তরিকতা ও নির্ভরতার অপর নাম সাচার সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা থাকছেন আপনাদের সেবায়। সাচার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন কচুয়া চাঁদপুর। জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে প্রতিষ্ঠিত কচুয়ার ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কচুয়া উপজেলার 2 নং পাথর ইউনিয়নে মালিগাঁও জসীম টাওয়ার প্রকল্পের এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সের প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়ার কৃতি সন্তান জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন প্রধান। এ সময় ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন প্রধান বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কচুয়া উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ঈদ সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার জসীমউদ্দিন প্রধানের ম্যানেজার জামান হোসেন ও মাস্টার মিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।